বাংলা টেবিল টেনিসে রীতিমতো একটা ইতিহাস গড়ে ফেলেছেন বাংলার দুই মেয়ে সুতীর্থা মুখার্জি এবং ঐয়িকা মুখার্জি। এই মুহূর্তে আমার সাথে সুতীর্থা মুখার্জি রয়েছেন এবং ইতিহাসটা কি সেটাও আপনারা জানেন যে এশিয়ান গেমসে দুর্দণ্ড প্রতাপ যে চীন, সেই চীনের দুই প্রতিপক্ষকে হারিয়ে ডাবলসে তারা ব্রোঞ্জ জিতে নিয়েছেন। এখন কথা বলবো সুতীর্থার সাথে। প্রথমত সুতীর্থা, স্পেশালি আমরা সবাই বলছি চীনকে হারানো, বাট লিটারেলি চীন আর টেবিল টেনিস এই কম্বিনেশনটা, এই জায়গাটা বিট করাটা এক্স্যাক্টলি কতটা সেটা সবার আগে। প্রথমত তো চীন আমাদের, মানে চীনের টেবিল টেনিস হলো গিয়ে ন্যাশনাল গেম। টেবিল টেনিসে চায়না মানে পুরোই সব, মানে অলিম্পিক চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যদি ওয়ার্ল্ডের টপ টেন দেখো পুরোপুরি চায়না, জাপান, কোরিয়া, এবং এশিয়ান কান্ট্রি টেবিল টেনিসে ভীষণ স্ট্রং। মানে তো মানে এটা তো ভীষণই ভালো লাগছে এশিয়ান গেমসে, এবং চায়নাকে হারাতে পেরেছি, এটা আরও ভালো লাগছে চায়নায় গিয়ে চায়নাকে হারিয়েছি। এবং ওরা একটা মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং যে মেয়েটা ছিল ওই মেয়েটা সিঙ্গলসেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ও এখন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান, আর একটা মেয়ে যে ছিল ওয়ার্ল্ড নাম্বার থ্রি। তো মানে ওটা ভীষণই ভালো লাগছে, এবং আরও মানে আরও অনেক এক্সপেকটেশনও বেড়ে গেছে, এবং আরও ভালো লাগছে যে চায়নায় গিয়ে চায়নাকে হারাতে পেরেছি, এটা একটা আলাদাই ফিলিং। সুতীর্থা, তারপর ব্যাপারটা ব্রোঞ্জে গিয়ে থেমে গেল, কোথাও কি মনে হয় যে চায়নাকে হারানোর যে এক্সাইটমেন্ট এটা একটু ওভারপাওয়ার করেছিল সেমিফাইনালে? অ্যাকচুয়ালি ওটা তো আছেই, কেননা টেবিল টেনিসে এশিয়ান গেমসে মেডেল পাওয়াটা একটা অনেক বড় ব্যাপার। তো যখন আমরা এশিয়ান গেমসে সেমিতে উঠে গেলাম, তখন আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, এবং তারপরে জিনিসটা, এবং তারপরে আমাদের খেলা ছিল নর্থ কোরিয়ার সাথে, এবং নর্থ কোরিয়ার ওরা যারা ছিল তারা খুবই ভালো খেলেছে, মানে পুরো মানে ট্যাকটিক্স অনুযায়ী খেলেছে, মানে একটাও কোনো নেগেটিভ পয়েন্ট দেয়নি বা কিছু দেয়নি। এবং ওরা, আমরা যখন চায়নাকে হারাই, ওরা পুরো একদম আরও মানে সতর্ক হয়ে আরও নেমেছে যে চায়নাকে হারিয়েছে তো, এবং ওরা পুরো রিড করে নেমেছে। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে ওরা অনেকটাই এগিয়ে গেছে আমাদের থেকে। এবং আমরা যখন ডিসাইডার ম্যাচটা, ওরা একটাও নেগেটিভ পয়েন্ট দেয়নি, আমরা 4-3 হেরেছি, তো ডিসাইডারটা ওরা একটাও মানে কোনো মানে ফালতু মিস্টেক করেনি, মানে পুরোই একদম পুরো ট্যাকটিক্স অনুযায়ী খেলেছে। সুতীর্থা, স্পেশালি তোমার ক্যারিয়ারটা যদি আমরা দেখি, ভীষণ আপস অ্যান্ড ডাউনস, এবং আজ বলতে বাধা নেই অনেকগুলো ষড়যন্ত্রের শিকারও হতে হয়েছে। যখন এই উইনটা এলো, কোথাও কি সেই দিনটা একবার মাথায় এসেছে? হ্যাঁ, এটা তো আসেই, কেননা প্রত্যেকটা প্লেয়ারেরই লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে, এবং আমি মানে যখন আমার ডাউনসও চলছে, এবং আমি তখনও থেমে থাকিনি, তখন আমি আমার হার্ডওয়ার্ক এবং আমার প্র্যাকটিস আমি করে গেছি, কেননা তারপরে আমাকে কামব্যাক করতে হবে। প্রথম প্রথম তো খুবই খারাপ লাগতো, কি তারপরেও আমি আমার মনে হয়েছে যে না, আমাকে এটা থেকে কামব্যাক করতে হবে। তো সেইভাবেই আমি হার্ডওয়ার্ক এবং আমি সেইভাবেই প্র্যাকটিস করে গেছি। সুতীর্থা, আমরা জানি একটা সময় বাংলাকে বলা হতো আর কি ভারতীয় টেবিল টেনিসের চায়না, এতটাই মানে এত প্লেয়ার প্রডিউস করেছে, কিন্তু মাঝখানে তোমাদের ঠিক আগের সময়টা সেই জায়গা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিলো। পৌলমী মৌমার পর আমরা সেরম সেই অর্থে তারকা পাচ্ছিলাম না। কোথাও কি মনে হচ্ছে এই যে একটা আপাত স্টেবল কন্ডিশন, তোমরা যে সময়টা বড়ো হয়েছো যে টানাপোড়েনটা ছিল সেটা এখন নেই, এটা কি কোথাও হেল্প করছে, আমরা কি আবার সেই জায়গাটায় পৌঁছতে পারবো? অ্যাকচুয়ালি মানে আমাদের বেঙ্গলে ইনফ্রাস্ট্রাকচারটা অতটা ভালো নেই, মানে যেটা বাইরে আছে। তো তারপরে এখন আমাদের যে ফেডারেশন, এবং এখন যে আমাদের সাই এসে গেছে, এরা মানে অনেক স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে এরা ফলো আপ করা স্পোর্টসটাকে, মানে প্রত্যেকটা স্পোর্টস এবং বাইরে ট্রেনিং ক্যাম্পস করানো, এবং সব কিছু অনেক অ্যাডভান্স কাজ করছে। নিজের এই জয়ের মূল কৃতিত্ব কাকে দিতে চাও? অবভিয়াসলি সৌম্যদীপদা পৌলমীদি তো আছেই, কেননা ওরা যেভাবে আমাকে ট্রেনিং করায়, এবং আমার যখন আপস অ্যান্ড ডাউনসও ছিল, তখনও সৌম্যদীপদা পৌলমীদি যেভাবে মেন্টালি সাপোর্ট দিয়েছে, এবং প্যারেন্টস তো আছেই, প্যারেন্টস যেভাবে স্ট্রাগল করছে। আমি আমার বাড়ি নৈহাটি, তো মাকে নিয়ে আমি যাদবপুরে থাকি, তো দিনের পর দিন বছরের পর বছর এখানে মা থাকে আমাকে নিয়ে, তো এগুলো তো আছেই। এবং সৌম্যদীপদা পৌলমীদি এখন, এবং আমাদের যে স্পন্সর এখন ক্লাবের ধনুকা স্যার, প্রভা ম্যাম, এরাও ভীষণভাবে সাপোর্ট করছে। ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস যখন খেলতে যাচ্ছি, তখন মানে প্রত্যেকটা স্পন্সর করা বা প্রত্যেকটা স্যার ম্যামকে যা বলা হচ্ছে, এবং সৌম্যদীপদা পৌলমীদি মানে পুরো টেক কেয়ার করা, মানে সব কিছু, তো এই জিনিসগুলো এবং যে গাইডেন্স, এটা আমার ভীষণ ভালো লাগে। এবং সৌম্যদীপদারা যেভাবে আমার টেক কেয়ার করা হয়, তো এর জন্যই আজকে আমি এত দূর পৌঁছাতে পেরেছি।
এশিয়ান গেমস হয়ে গেলেই আমরা বলি অলিম্পিক, তো কি মনে হয় অলিম্পিকের মঞ্চের জন্য ভারতীয় টেবিল টেনিস, ইভেন তোমরা তো বটেই, ওভারঅল টিম বা সিঙ্গেল সব মিলিয়ে কতটা তৈরি, মেডেল প্রসপেক্ট অলিম্পিকে প্র্যাকটিক্যালি আছে কি ভারতের টেবিল টেনিস? অ্যাকচুয়ালি আমাদের এশিয়ান গেমস আর অলিম্পিক্স মোটামুটি একই বলা যায়, কেননা এশিয়ান গেমস প্রচণ্ড টাফ, মানে এশিয়ান কান্ট্রি খুব টাফ এবং এশিয়ান কান্ট্রি এশিয়ান গেমস অলিম্পিক্স আমি সেম ধরি, কেননা চায়না জাপান যারা এশিয়ান গেমস খেলে হয়তো দু একটা কান্ট্রি অলিম্পিক্সে বাড়ে, যেরকম জার্মানি ফ্রান্স এখন অনেক ভালো খেলছে, তো সেটা তো অবভিয়াসলি এখন যখন আমরা এশিয়ান গেমসে মেডেল পেয়ে গেছি তো লোকের প্রসপেক্টিভটা আরও বেড়ে গেছে এবং লোকে আরও মানে এখন আরও বেশিভাবে দেখছে যে এরা কী করছে, মানে কোনো যদি ভালো খেলছি সেটাও বলছে, বাজে খেলছি ওটাও দেখছে, তো আগে এটা ছিল না, এখন এশিয়ান গেমসে মেডেল পাওয়ার পর এই জিনিসটা হয়ে গেছে, তো আমাদেরও অনেক এক্সপেকটেশন আছে এবং যারা দেখছে এবং যারা লো মানে যারা আমাদের থেকে এক্সপেক্ট করছে তো তাদেরও অনেক এক্সপেকটেশন আছে, তো আমার মনে হয় যে আরও হার্ডওয়ার্ক করতে হবে, যা করতাম তার থেকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে এবং আমি আশা করছি যে আমরা অলিম্পিক্সে কিছু মেডেল নিয়ে আসবো ইন্ডিয়ার জন্য। আমরা কথা বলছিলাম সুতীর্থার সঙ্গে, এই ব্যস্ত স্কেডিউলের মধ্যে থেকেও সে সময় বার করে এসেছে, আমরা এই অনুষ্ঠানে তাকে পেয়েছি, তার জন্য সুতীর্থাকে অনেক ধন্যবাদ। ক্যামেরা নমেশের সঙ্গে মৌতান, অল স্পোর্ট টিভি।